আমাদের ভালো লাগা সম্পূর্ণ। সৌমিদির কথা মতো সরাসরি চলে এলাম ফ্লোরে। এবার আলোচনা করব ক্যান্ডির সেই বিশেষ কথাটাকে মাথা রেখে। ক্যান্ডি ইজ ভেরি সুইট অ্যান্ড ইন্টেলিজেন্ট। সৌমিদি, আর ক্যান্ডির সাথে যখন ইন্টারঅ্যাক্ট করছিলাম, আমি ওকে প্রশ্ন করি, ওয়াই উড ইউ রেকমেন্ড ইউর মমস পার্লার? তখন খুব সুন্দর করে বুঝিয়ে আমায় বলে যে ওয়েন্ড্রিলা দি আয়ুর্বেদিক প্রোডাক্টস আর অলওয়েজ বেটার দ্যান কেমিক্যাল প্রোডাক্টস। এর পেছনে একটা স্টোরি আছে যেটা তুমি আমাকে বলেছিলে, যে ফ্লোরে বসে তুমি আমাকে সুন্দর করে এক্সপ্লেন করবে, সেটা একটু বলো শুনি। দেখো, দে আর তো নিউ জেনারেশন, সবসময় মতবিরোধ হয়। আমাদের মতবিরোধটা ভীষণ সুইট হয়, মানে কোনোদিন আমাদের কোনোদিন ঝামেলা হয়নি, ঝগড়া হয়নি দুজনের মধ্যে। আমাদের একটা অদ্ভুত রিলেশন গড়ে উঠেছে, বাট কনফ্লিক্ট তো থাকবেই। সেখানে ক্যান্ডির অ্যাকচুয়ালি ভীষণ পিম্পলি স্কিন, মানে ভীষণ, মানে যদি কেয়ার না করে তাহলে যেটা হয় যে প্রচণ্ড পিম্পল, তার 13 teenagers যেটা প্রবলেম এক্স্যাক্টলি ওর সেটা আছে। ওকে, তো সেক্ষেত্রে ওর যখন প্রথম পিম্পল হয়, প্রথমে তো খুব ঘাবড়ে গেছিলো। আমি ওকে ক্যান অ্যাক্টিভ দিয়েছিলাম, ক্যান ফেয়ার সেরাম দিয়েছিলাম, তাতে করে কমে গেছিলো মনে আছে। কিন্তু সামহাও ও যখন স্কুলে যায়, বন্ধুদের সঙ্গে কথা বলে, বা ধরো যারা আমাদের এমনি যারা কাজ করছে ধরো বাইরের জগৎ থেকে, তাদের সঙ্গে যখন ইন্টারঅ্যাকশন হয়, তখন ওরা বলেছিল যে এটা কি করছিস, 7 দিনে একটা পিম্পল কমবে? হ্যাঁ, তো এরকম অনেক কেমিক্যাল প্রোডাক্টস আছে, অ্যান্ড আছে সত্যিকারেরই। সে নামটাও ও নিজে লিখে এনেছিল যে এটা লাগালেই পরের দিন কিন্তু তোর পিম্পলটা কমে যাবে। সো আমাকে যখন জিজ্ঞেস করেছিল, আমি তখন বলেছিলাম যে তুমি লাগাতে চাও, মানে আমি তো অবভিয়াসলি আমাকে নামটা দিয়েছে, আমি কিনে এনে দেবো। আমি বললাম তুমি লাগাতে চাও? তো বললো হ্যাঁ। বললাম ঠিক আছে, ভালো এফেক্ট আর খারাপ এফেক্টটা তোমাকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, হয়তো ক্যান অ্যাক্টিভ বা ক্যান ফেয়ার সেরাম যখন তুমি ইউজ করবে, তোমার একটা পিম্পল হয়ে গেলে কমতে তোমার 7 দিন টাইম লাগবে। এবং তুমি যেটা দেখবে সেটা হচ্ছে টেন্ডেন্সিটা কমার সাথে সাথে তোমার পিম্পল যেগুলো যাচ্ছে সেগুলো কিন্তু দাগ দিয়ে যাবে না। হোয়াট ইউ ওয়ান্ট? বললো মামা, তুমি অনেক অর্থোডক্স আছো, অনেক পুরনো ভাবো, আমাকে ওই ওষুধটা আনিয়ে দাও। আমি চুপচাপ ওই ওষুধটা এনে দিয়েছিলাম। আমি সবসময় ইউজ করতে দাও যাতে ও নিজে ফিল করে শেখে। হ্যাঁ, তার কারণ তার পেছনে একটা না আমার সাহস ছিল কি সেটাও বলে দিচ্ছি, না হলে হয়তো করতে দিতাম না। সেটা হচ্ছে, ওর তো বয়সটা আছে 12 বছর 13 বছর 14 বছর 15 বছরের কোনো দাগ সেটা কিন্তু মিলিয়ে যায়। আচ্ছা, যে দাগটা মেলাতে কিন্তু আফটার 30 যদি কোনো একটা পিম্পলের দাগ হয় সেটা যেতে অনেক সময় লাগে। আচ্ছা, সো সেটা আমি জানতাম। তো আমি ওকে আনিয়ে দিয়েছি, বেশ ওষুধটা লাগিয়েছে, তারপরের দিন কমে গেছে, আমার কাছে এসে সেলফি নিচ্ছে, ঠিক আছে, হ্যাঁ এদিক ওদিক করে দেখিয়েছে, আমি চোখ বুঝে আমি নিজের কাজ করছি। একবার তো বললো মাম্মা দেখো, আমি বললাম হ্যাঁ মাম্মা, এরম প্রোডাক্ট নিয়ে এসো। আমি বললাম হ্যাঁ, কেন নিয়ে আসো না তুমি, তুমি ভীষণ পুরনো ভাবো। আমি বলেছি হ্যাঁ। 3 দিন পরে অদ্ভুত মুখে যেখানে পিম্পলগুলো কমে গেছিলো, অসাধারণ সুন্দর কালো কালো দাগ। আচ্ছা, আমি তখনও কিছু বলিনি, আমাদের একটা ড্রেসিং টেবিল আছে, আমি তখনও এসে ক্যান ফ্রেশ লাগাচ্ছি। এসে পেছন থেকে আসতে করে জিজ্ঞেস করছে, মাম্মা মুখে খুব কালো দাগ হলে কি কিসে যায় বলো তো? আমি বললাম এটা তো আমি বলতে পারবো না, তুই তো একটা অন্য রাস্তা অবলম্বন করেছিস, একটা কাজ কর, যাকে জিজ্ঞেস করেছিলিস তাকেই ওষুধটার নাম জিজ্ঞেস কর। চুপচাপ চলে গেছে, বুঝেছে যে মাম্মা ইজ লিটল অ্যানয়েড, আবার ফোন করে জিজ্ঞেস করেছে, আমাকে লিখে দিয়েছে। তখন কিন্তু আর ঝগড়া নয়, শুধু লিখে এনে ওষুধটার নাম দিয়েছে, নিয়ে এসেছি, লাগিয়েছে, আবার সেলফি কদিন তোলা হলো, কিন্তু অত না আমার সামনে, কেন কি দাগটা যেন আস্তে আস্তে মনে হচ্ছে কমেছে। তারপরে একদিন এসে বলছে, মামা একটু বলবে দাগটা কম হচ্ছে চলে যাবে? আমি বললাম না। বললো কেন? বললাম এটা শুধু আড়াল হচ্ছে, যেটা আমি নর্মালি বলি স্টেরয়েড ওষুধ ইউজ করলে দাগটা ঢাকে, এটা ছেড়ে দিলে তোর মুখটা আরও লাল হবে আর তোর মুখটা দাগগুলো আরও কালো হবে, এটা ছেড়ে দিয়ে দেখ 7 দিন। 7 দিন যখন ও ছেড়ে দিয়েছে, তারপরও মানে বুঝতে পেরেছে যে মাম্মা। আমি বললাম অবভিয়াসলি আমার জিনিসটা খুব পুরনো, যে আয়ুর্বেদা ইজ সত্যিকারের পুরনো, কিন্তু এখনো মানুষ ঠেলে দিতে পারছে। তখন থেকে ও খুব মানে মন দিয়ে, মানে কালকে রাতেও ক্যান অ্যাক্টিভ লাগিয়ে শুয়েছে, তো খুব মন দিয়ে ওর যে জোন টাইপ প্রবলেম, ক্যান অ্যাক্টিভ, ক্যান ফেয়ার সেরাম এবং আমার ট্রিটমেন্টটা চলে এলো। সো নাও ওই কয়েকটা দাগ
অনেক কমে গেছে, জাস্ট ওটা খুব কাছ থেকে দেখলে ক্যান্ডিকে বোঝা যাবে যে সে দাগগুলো আছে। আর আই এম শিওর শিওর যে সামনে ছ মাসে সেটা চলে যাবে, যে ঘটনাটাও ঘটিয়েছিল। তো সেখান থেকে ওই ওই কথাটা যে কেমিক্যাল তো হঠাৎ করে ও রেজাল্ট দেবে, কিন্তু আয়ুর্বেদা আপনাকে পুরোপুরি বার করে দেবে। এবার ও ছোট্ট বাচ্চা মেয়ে, ও নিজের জীবন থেকে কিন্তু এটা বুঝেছে। বাহ, নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছে বলে ও এত সুন্দরভাবে বুঝে আমাদের সকলকে বোঝাচ্ছে। আর ক্যান্ডির যারা বন্ধু বান্ধব আছে পর্দার ওপারে, তারাও কিন্তু বুঝতে পেরেছে ক্যান্ডি যখন ওদের জেনারেশন এত সুন্দর করে বলেছে। এবং সে অলসো মেনশন কি ওর যারা বন্ধু বান্ধব তারাও কিন্তু এই সময় পার্লারে যাবে। এই প্রসঙ্গে আমি তোমায় বলি, ক্যান্ডির কিন্তু আমি যখনই তোমাদের বাড়ি গেছি দেখেছি শি ইজ ভেরি সিরিয়াস স্টুডেন্ট। পড়াশোনা নিয়ে কিন্তু ওর সবসময় একটা চিন্তা থাকে, মানে সমিতির কাছে এসে বলে আমার পরীক্ষায়, মানে ও তো সবসময় ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হতেই থাকে যে ভালো রেজাল্ট করতে হবে। আমি যখন পার্লারে যাই তখন আমি অনেকটা সময় রিজুভিনেট করি, রিল্যাক্স করি, ওইটা আমাকে অনেকটা হেল্প করে পরে এসে পড়াশোনায় কনসেন্ট্রেট করতে। সেইটা আমার মনে হচ্ছে এই জেনারেশনের ছেলে মেয়েদের পার্লারে যাওয়াটা, পার্লার ভিজিটটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, ও একটু বেশি সিরিয়াস পড়াশুনো নিয়ে, মানে আমি বলি এত হতে হবে না, বাট শি ইজ ভেরি সিরিয়াস। বাট সব থেকে বড় কথা হচ্ছে ওখানে ক্যান্ডি কিছু কিছু সময় বাঁচায়, কারণ ওর ড্যান্ড্রাফ আছে। তো অবভিয়াসলি একটা ছোট্ট মেয়ে, তার থেকে তো আমি এক্সপেক্ট করবো না সবসময় এসে আমাকে ওর ক্যানগ্রো লোশনটা লাগিয়ে দেওয়া সম্ভব হয় না। আদারওয়াইজ ও আমার ঘরে চলে আসে, এসে ওর ক্যানগ্রো লোশন লাগাবে মুখে, ওর আমি ট্রিটমেন্ট করে দিই, ক্যান রাত্রির বেলা শোয়ার সময় ক্যানভিন ময়শ্চারাইজিং ক্রিমটা ভালো করে লাগিয়ে দিয়ে দিয়ে মুছিয়ে দিই। সো সেটা তো ওর সম্ভব হয় না, আর নিজেও শ্যাম্পু করতেও খুব একটা রেগুলার চায় না। তো সেই জন্য ও কি করে, সপ্তাহে একদিন করে অ্যান্টি ড্যান্ড্রাফ হেয়ার স্পাটাও করে আসে, কারণ ও জানে অ্যান্টি ড্যান্ড্রাফ হেয়ার স্পা যদি না করি, ড্যান্ড্রাফ যদি আমার মাথায় চলে আসে যে সপ্তাহে, বিশেষ করে ও ক্যানগ্রো লোশনটা খুব পার্টিকুলার নয়, তাহলে কিন্তু আমার এখানে গুড়ি গুড়ি র্যাশ হয়ে যাবে। সো অনেক সময় ও স্কুল থেকেই ডিরেক্টলি ওখানে চলে যায়, আবার অনেক সময় আমি আর ক্যান্ডি একসঙ্গেও যাই। অ্যান্ড ট্রিটমেন্টের ক্ষেত্রে বলবো যে ও কিছুটা হয়তো একটা হালকা ওর জন্য সেট আপ করে দিয়েছে, যেটা ও নিজের ফিসের ক্ষেত্রে হয়তো ট্রিটমেন্ট নেয়। তোমাতেই ভালো লাগা সম্পূর্ণা।